আজকের এই অনলাইন স্টাডি পাঠদান কার্যক্রমে তোমরা যারা এই স্টাডি পাঠদান কার্যক্রম দেখছো তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে তোমাদের পাঠদানের বিষয় অপরিচিতা। অপরিচিতা একটি ছোট গল্প, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা যদি একটু কবি পরিচিতির দিকে একটু খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে যে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের ক্ষেত্রে শুধু বাংলা সাহিত্যের মধ্যেই নয়, সারা বিশ্ব সাহিত্যের ছোট গল্পকারদের মধ্যেও তিনি অন্যতম শ্রেষ্ঠ একজন ছোট গল্পকার। আমেরিকার ছোট গল্পের জনক যেমন অ্যালান এডগার পো, ফ্রান্সের মুপাশা, তেমনি আমাদের বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি অসংখ্য ছোট গল্প লিখেছেন, গল্পগুচ্ছ নামে বইয়ে গ্রন্থে তার এই ছোট গল্পগুলা সংকলিত আছে। অপরিচিতা অন্যতম একটি তার বিখ্যাত ছোট গল্প। ছোট গল্পের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের যে স্বর্ণযুগ, যে সময়ে ওনার শ্রেষ্ঠ ছোট গল্পগুলো লেখা হয়েছিল, সেটা মূলত রাজবাড়ির পাশে যে শিলাইদহ, শিলাইদহ থাকাকালীন সময়ে জমিদারি সূত্রে তিনি একসময় শিলাইদহ ছিলেন, তখন তিনি তার ছোট গল্পগুলো, শ্রেষ্ঠ ছোট গল্পগুলো মূলত তখনকার সময়ে লেখা। সাহিত্যের সকল শাখাতেই উনি শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখতে সমর্থ হয়েছেন। এই বিখ্যাত সাহিত্যিক 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদা দেবী। অসাধারণ একটি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তৎকালীন ভারতবর্ষে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়ি একটি বিখ্যাত একটি পরিবার হিসেবে স্বীকৃত। রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ 1913 খ্রিস্টাব্দে তিনি সাহিত্যের নোবেল পুরস্কারে ভূষিত হন। এশিয়ার মধ্যে তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তার জীবনাবসান ঘটে। অপরিচিত গল্পটি নামের মধ্য দিয়েই একটা বিষয়কে রিপ্রেজেন্ট করে, মানে যাকে আমরা চিনি না জানি না এমন কোন এক ব্যক্তি, বিশেষ করে এমন কোন নারী, তাকে এখানে অপরিচিতা হিসেবে অ্যাড্রেস করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে। অপরিচিত সেখান থেকে অপরিচিতা, অর্থাৎ যে রমণীকে বা যে নারীকে আমরা চিনি না বা জানি না। তো অপরিচিতা গল্পটি চমৎকার একটি ছোট গল্প। গল্পটির বিশেষত্ব মূলত যে বিংশ শতাব্দীর শুরুতে নারীর যে স্বাতন্ত্র বোধ, নারীর যে আত্মমর্যাদা, সেই স্বাতন্ত্র বোধ ও আত্মমর্যাদার একটা চমৎকার শিল্পিত রূপায়ণ এই অপরিচিত ছোট গল্প।
আমাদের তৎকালীন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ব্যবস্থায় নারীদের মতামতের বা নারীদের কোনো অবস্থান ছিল না বললেই বলা যায়। সেখানে নারীকে তিনি প্রতিবাদী, এক দুঃসাহসিক চরিত্র হিসেবে এখানে তিনি তাকে উপস্থাপন করেছেন, যেখানে বিয়েটাই নারী জীবনের একমাত্র এবং চরম সার্থকতা হিসেবে আমাদের সমাজে বিবেচিত হয়। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনটাকে, জীবনের বোধটাকে, আত্মমর্যাদাটাকে অনেক বড় করে দেখেছেন। নারীকে এখানে নিজেকে তার সিদ্ধান্তের জায়গায় তাকে সমাজ বিরোধী অবস্থানে দাঁড়াতে দেখা যায়। বলা যায় যে তৎকালীন সমাজের এক বিদ্রোহী চরিত্র এই অপরিচিতার গল্পের কল্যাণী মেয়েটি, যাকে ঘিরে এই ছোট গল্পটি আবর্তিত। অপরিচিতা গল্পটির পূর্বে তোমাদের একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণীতে পাঠ্য ছিল হৈমন্তী, যেখানে দেখা যায় যে তৎকালীন সমাজ ব্যবস্থার যুবকাষ্ঠে বলি হয়ে শেষ পর্যন্ত হৈমন্তী আত্মহত্যা করে। হৈমন্তী চমৎকার শিক্ষিত একজন নারী ছিলেন, কিন্তু সমাজের কাছে সে অসহায় ছিলেন। কিন্তু এখানে কল্যাণী তাকে সমাজের সিদ্ধান্তকে বা সমাজের যে প্রচলিত যে বিশ্বাস, যে রীতিনীতি, সেটাকে বা তার বিরুদ্ধে তার অবস্থান নিতে দেখা যায়। অর্থাৎ কল্যাণীর সাথে গল্পের নায়ক অনুপমের বিয়ে ঠিক হয়, কিন্তু যৌতুকের কারণে বিয়ে ভেঙে যায় এবং সেটা কন্যা পক্ষই বিয়েটা ভেঙে দেয়। তো তৎকালীন সমাজে এরকম একটা সাহসী বিষয়, এরকম একটা সাহসী সিদ্ধান্ত রীতিমতো একটা বৈপ্লবিক বা সমাজের উপর একটা বড় একটা আঘাত, প্রচলিত সংস্কার বা বিশ্বাসের উপর একটা বড় আঘাত হিসেবে চিহ্নিত করা যায়। যেখানে তৎকালীন সমাজ ব্যবস্থায় একটা নারী বিয়ে ভেঙে গেলে বা তাকে লগ্ন ভ্রষ্ট হতে হয়, ফলে তার আর বিয়ে করার সম্ভাবনা থাকে না। কিন্তু গল্পটাতে আমরা দেখতে পাই অপরিচিতা গল্পের যে কেন্দ্রীয় চরিত্র কল্যাণী, সে স্বেচ্ছায় নিজের বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং সারা জীবন বিয়ে করবে না এই মতে সে স্থির থাকে, যেটা তখনকার সময় তো নয়ই, বর্তমানকার সময়েও একটা নারী কিংবা একটা পুরুষের বিয়ে না করে থাকার সিদ্ধান্তটা সমাজের চোখে অনেক বড় অপরাধ হিসেবে বিবেচিত এবং রীতিমতো আজও এই আধুনিক সমাজেও প্রায় এটা অসম্ভব একটা ব্যাপার, বিয়ে না করার যে সিদ্ধান্তটা। গল্পটার দিকে তোমরা যদি তাকাও, প্রথমে দেখতে পাবে এখানে প্রথম যে লাইনটি, যেটা দিয়ে শুরু হয়েছে গল্পটা, আজ আমার বয়স 27 মাত্র, এখানে অনুপম বা কথক এখানে বলতেছেন যে আমার বয়স আজ 27 হইল। তো 27 বছর এখনকার দিনে বিয়ের ক্ষেত্রে কিছুই না, 27, 38, 40, 42, 50 অনেকে বিয়ে করতেছে, কিন্তু তখনকার সময়ে
প্রথম বিয়েটা 27 বছরে হওয়া মানে এটা একটা বিশাল ব্যাপার, এবং রীতিমতো পাত্র হিসেবে সে অনেকটাই বুড়া। তো লেখক বা নায়ক এখানে বলতেছেন যে আজ আমার বয়স মাত্র 27, এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। অর্থাৎ অনুপমের এই 27 বছর জীবনটা এটা বয়স হিসাবে তেমন কোনো বয়স না, এবং এই 27 বছর বয়সে সে এমন কোন ব্যক্তিত্ব বা ব্যক্তিত্ববান ছেলে না, যেটা অর্থাৎ এমন কোন গুণ তার মধ্যে নেই যে এই 27 বছর বাচ্চাটাই মানে তার জন্য সার্থক একটা বাচ্চা, বা 27 বছর সময়টার মধ্যে সে পৃথিবীতে অনেক বড় অবদান রেখে গেছেন, এমন কোনো কিছু না, যার কারণে তিনি বলছেন এটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে বড়। কারণ অনেকেই, অনেক বিখ্যাত ব্যক্তি 27 বছর মধ্যে পৃথিবীতে তার বেঁচে থাকার যে ছাপটা বা তার অবদানটা বিশ্ববাসীর জন্য, 27 বছর বয়সেই অনেকেই এই পৃথিবীর সময়ের মধ্যে তিনি তার নিজের কর্মকে রেখে যেতে সক্ষম। যেমন বাংলা সাহিত্যের তোমরা সুকান্ত ভট্টাচার্যের নাম তোমরা শুনে থাকবে বা জানো, ওনার 18 বছর বয়স কবিতাটি তোমাদের পাঠ্য আছে, উনি মাত্র 21 বছর বেঁচে ছিলেন। যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম ইনি মাত্র 33 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। নিউটন, স্যার আইজ্যাক নিউটন 25 বছরের দিকে, এই সময়ের দিকে তিনি তার পৃথিবী বিখ্যাত গতির যে সূত্রগুলো তিনি দিয়েছেন। তো অনেকেই যারা পৃথিবীতে অনেক বড় বড় কীর্তির স্বাক্ষর রেখেছেন, তারা অল্প বয়সেই তাদের কাজের বা কর্মের স্বাক্ষর রেখে যেতে সক্ষম হয়েছেন। তো লেখকের এটা আত্মসমালোচনা যে বয়সটা যদিও বেশি না, কিন্তু এতে গুণও নাই দুটি, তবে ইহার একটি বিশেষ মূল্য আছে। কি মূল্য সেটা? লেখকের ভাষায় যে ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, অর্থাৎ এখানে নারীর যে ভালোবাসাটা, সে ভালোবাসাটাকে ইঙ্গিত করেছে যে এই বুকের মধ্যে এই সময়ের মধ্যে কোন এক নারীর প্রতি, কোন এক অপরিচিত নারীর প্রতি একটা ভাল লাগা, একটা প্রেম বা তার বোধ ভিতরে জাগ্রত হয়েছিল। এটাই তার জীবনের বড় সার্থকতা। কারণ যে জিনিসটা বা যে কাজটা, যে বিষয়টা মানুষের হৃদয়ের সাথে যোগ আছে, যে কাজটা, যে কর্মটার যে বিষয়টা, মানুষ সেটাকে সবসময় বড় করে দেখে। এখানে অনুপম তার ব্যতিক্রম না, যে এই যে কোন একটা অপরিচিত, অজানা, অদেখা একটা নারীর প্রতি যে তার যে প্রেম, তার যে ভালোবাসা, তার যে আকর্ষণ বোধ জাগ্রত হয়েছিল, তার জীবনের সার্থকতা এটাই যে কোন এক নারীকে সে ভালোবেসেছিল, ভালো লেগেছিল, সেটাই 27 বছরের মধ্যেই। কারণ প্রেম বা ভালোবাসা জিনিসটা আবেগীয়, মানবিক ব্যাপার, এবং যদিও জ্ঞানী ব্যক্তিরা আবেগের কথা বা আবেগ নিয়ন্ত্রণের কথা বলে, হয়তো নিয়ন্ত্রণের কথা সবাই বলবেন বা আমরাও বলি বা আমরাও আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করি, তবে আবেগহীন মানুষ কোনো মানুষ না। মানে অন্য প্রাণী থেকে, অন্য সৃষ্টি থেকে মানুষ যে আলাদা, তার সবচেয়ে বড় কারণ এই আবেগ। আবেগ আছে বলেই আমরা মানুষ। অন্য প্রাণীর মধ্যেও,
অল্প বিস্তর আবেগ আছে, কিন্তু মানুষের আবেগগুলা অত্যন্ত সুন্দর। মানুষের আবেগ অনেক সুন্দর কিছু করে, সেই আবেগের একটা শিল্পিত রূপ বা শিল্পিত নাম বলা যেতে পারে ভালোবাসা। কারণ ভালোবাসা, স্নেহ, দয়া, মায়া, ভালোবাসা যা কিছুই বলি আবেগ থেকেই উৎসারিত। এরপর লেখক বলেছেন যে এবং সেই পদক্ষেপের ইতিহাস তার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে, অর্থাৎ সেটার কিছুটা সার্থকতা আছে। ফুল থেকে ফল হলেই সেটা গাছের সার্থকতা বা সে ফুলের সার্থকতা। তো অনুপমের সার্থকতা এটাই যে সেই ফুল থেকে, অর্থাৎ সেই ভালোবাসা থেকে একটা গুটি ধরেছে, অর্থাৎ একটা মানে অনুভব করার মতো একটা কিছু, বলার মতো একটা কিছু, একটা কিছু স্থান অনুপমের হৃদয়ে গ্রথিত আছে। লেখক বলেছেন যে সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব, এবং ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন, ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। অর্থাৎ আমরা অনেক সময় ক্ষুদ্রকে ছোটকে অবহেলা করি, কিন্তু ক্ষুদ্র বা ছোট যে সবসময় অবহেলা না, এটা কেবল যারা ওর ভিতরে প্রবেশ করতে পারেন, এই জ্ঞান, এই বোধ যাদের মধ্যে আছে তারা কেবল বুঝতে পারেন যে ক্ষুদ্র কখনোই ক্ষুদ্র না, কারণ ক্ষুদ্রের মধ্যে বৃহত্তরে একটা ব্যঞ্জনা থাকে। বিশাল মরুভূমি সেটাও একটা বালুকণা দিয়েই তৈরি, অর্থাৎ সমগ্র মরুভূমির মধ্যে যা আছে খেয়াল করে দেখবে যে ওই বালুকণার মধ্যেও সেই একই বিষয় আছে, অর্থাৎ ক্ষুদ্র সমগ্রকেই ধারণ করে বা সমগ্রতাকেই রিপ্রেজেন্ট করে, ক্ষুদ্র কখনোই ক্ষুদ্র না। যার কারণে যারা ছোটকে ছোট হিসেবে দেখে তারা ভুল করে, এবং এই যে ছোটকে ছোট যে ছোট না সেটা দেখতে গেলে, সেটা বুঝতে গেলে তোমাদেরকে বা আমাদেরকে ছোটর গভীরে বা ভিতরে প্রবেশ করতে হবে। কোনো কিছুর ভেতরে প্রবেশ করলে কেবল আমরা তার স্বরূপকে, তার রূপকে দেখতে পাই, জানতে পাই, নতুবা যখন তার পরিধিকে দেখি তখন আমরা কেবল বাইরে থেকেই দেখি এবং তখন তা ক্ষুদ্র করেই দেখি। কিন্তু যখন আমরা কোনো কিছুর ভেতরে প্রবেশ করি তখন সেটার ক্ষুদ্রতা থাকে না, তখন সেটা আমাদেরকে ছাড়িয়ে যায়, আর তখনই কেবল তার মধ্যে ক্ষুদ্র হয়েও আমরা তার মধ্যে বৃহত্তরের ব্যঞ্জনা অনুভব করি বা বৃহত্তরের উপস্থিতি দেখতে পাই। তো সেই সূক্ষ্ম জ্ঞান বা সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি আমাদের থাকতে হবে, তবেই লেখকের মতে বা অনুপমের মতে আমরা এই ছোট গল্পটা বুঝব। যাই হোক, আজ এ পর্যন্তই, এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। করোনা পরিস্থিতি যেহেতু ক্রমান্বয়ে বেড়ে চলেছে, তোমরা ঘরে বাইরে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য সতর্কতা মেনে চলবে এবং বাইরে বের হলে মাস্ক অবশ্যই পরিধান করবে, আর বাসায় যতক্ষণ থাকবে মোটামুটি যতটুকু সম্ভব হয় তোমরা পড়াশোনা করতে চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সবার সুস্বাস্থ্য, সর্বাঙ্গীণ
মঙ্গল উন্নতি উন্নতি কামনা করছি।